ছোট্ট বন্ধুরা, আজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। ভয়েস চেঞ্জের নিয়ম আমরা প্রথম পর্ব বা পার্ট ওয়ানে আলোচনা করেছি, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমরা জানব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোন সেন্টেন্স লেখার নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সটি ব্যবহার করে আমরা যখন কোনো সেন্টেন্স লিখব তার নিয়মটি বা রুলটি এরকমই হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে থাকবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং সবশেষে থাকবে অবজেক্ট। অর্থাৎ রুলটি এরকম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে রুলটি হবে এরকম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমরা এই দুটি টেন্সের ভয়েস চেঞ্জ শিখব এক্সাম্পলের মাধ্যমে। প্রথমে আমরা আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আমরা অ্যাক্টিভ ভয়েসে একটি সেন্টেন্স লিখলাম, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে ডু এই ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখন আমরা আগের নিয়মে প্যাসিভ ভয়েসে এই সেন্টেন্সটিকে আনব, তাহলে আনসারটি এরকম দাঁড়াবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য ওয়ার্ক, প্যাসিভ ভয়েসে সাবজেক্টের ঘরে আসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, প্যাসিভ ভয়েসে অবজেক্টের ঘরে আসবে এবং মিতে রূপান্তরিত হবে। এই নিয়মটি আমরা আগেই জেনে এসেছি। অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব ডু প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপলে রূপান্তরিত হয়ে ডান হবে, এবং এই পাস্ট পার্টিসিপলের পরে একটি বাই প্রিপোজিশন বসবে, এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, এই পাস্ট পার্টিসিপলের সামনে একটি বি ভার্ব বসবে। বি ভার্বের প্রেজেন্ট টেন্সে তিনটি ফর্ম রয়েছে, এম, ইজ, আর। এখানে যেহেতু প্যাসিভ ভয়েসে সাবজেক্টটি দ্য ওয়ার্ক, তাহলে এখানে বি ভার্বটি হবে ইজ। অর্থাৎ প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটি দাঁড়ালো এরকম, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এখন আমরা এই সেন্টেন্সটিকে পাস্ট টেন্সে যদি আমরা ব্যবহার করি, তার ভয়েস চেঞ্জটি কীরকম হবে সেটা আমরা জেনে নেব। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সটি এরকম দাঁড়াবে অ্যাক্টিভ ভয়েসে, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে মূল ক্রিয়াপদ ডিড পাস্ট ফর্মে রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসে আগের নিয়ম অনুসারে আমরা চেঞ্জ করব। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের দ্য ওয়ার্ক, এই যে অবজেক্টটি, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ঘরে আসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, প্যাসিভ ভয়েসে অবজেক্ট ঘরে আসবে আগের মতে মিতে রূপান্তরিত হয়ে। অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব এখানে হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল ডান, এই ওয়ার্ডে রূপান্তরিত হবে, এবং এই পাস্ট পার্টিসিপলের পরেই একটি বাই প্রিপোজিশন থাকবে, এবং আগের মতোই সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, পাস্ট পার্টিসিপলের সামনে একটি বি ভার্ব বসবে। যেহেতু এখানে মূল ক্রিয়াপদ ডিড পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে বি ভার্বটিও পাস্ট ফর্ম হবে। বি ভার্বের পাস্ট ফর্মের দুটো রূপ রয়েছে আমরা জানি, ওয়াজ এবং ওয়ার। এখানে যেহেতু সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টটি দ্য ওয়ার, তাহলে এখানে বি ভার্বটি হবে ওয়াজ। তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো প্যাসিভ ভয়েসে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। এখন এই দুটি টেন্সের ভয়েস চেঞ্জকে যদি পাশাপাশি রেখে দেখি, তাহলে পার্থক্যটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। একদিকে রাখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অপর দিকে রাখলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এক্ষুনি যে ভয়েস চেঞ্জটি করে এলাম সেটাকেই পাশাপাশি রাখছি। ছোট বন্ধুরা, পাশাপাশি রাখা এই দুটি ভয়েস চেঞ্জ লক্ষ্য করো।
এখানে দেখো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বটি ডু, তাই প্যাসিভ ভয়েসে ইজ এই বি ভার্বটি ব্যবহৃত হয়েছে। অপরদিকে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বটি ডিড, তাই প্যাসিভ ভয়েসে ওয়াজ এই বি ভার্বটি ব্যবহৃত হয়েছে। তাহলে ছোট্ট বন্ধুরা বুঝতেই পারছ প্যাসিভ ভয়েসে বি ভার্বটি কতখানি গুরুত্বপূর্ণ, কারণ এই বি ভার্ব দেখেই চেনা যাবে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের রুলটি সাজিয়ে লিখব। রুলটি এরকম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্যাসিভ ভয়েস এখানে রুলটি এরকম হবে, সাবজেক্ট ব্র্যাকেটে লিখলাম অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি এখানে সাবজেক্ট হয়ে এসছে, প্লাস এম ইজ আর এই তিনটি বিভাগের মধ্যে যে কোনো একটি সেটি সাবজেক্ট অনুযায়ী স্থির হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে মূল ভার্বটি রয়েছে তার পাস্ট পার্টিসিপল, প্লাস বাই একটি প্রিপোজিশন, প্লাস অবজেক্ট ব্র্যাকেটে লিখেছি সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি এখানে অবজেক্ট হয়ে আসবে। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের নিয়ম। এবার আমরা আসছি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েসের রূপটি কীরকম হবে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে রুলটি এরকম, সাবজেক্ট আগের মতোই ব্র্যাকেটে ওবি, অর্থাৎ অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে আসবে, প্লাস ওয়াজ অর ওয়ার, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে মূল ভার্বটি রয়েছে সেটি পাস্ট পার্টিসিপল হয়ে আসবে, প্লাস বাই প্রিপোজিশন, প্লাস অবজেক্ট ব্র্যাকেটে লিখেছি সাবজেক্ট, কারণ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি এখানে অবজেক্ট হয়ে আসবে। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের রূপান্তরিত হওয়ার নিয়ম। ছোট বন্ধুরা আরও কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এখানে উই সাবজেক্ট, প্লে ভার, ফুটবল অবজেক্ট। এখানে দেখো প্লে এই ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করলে নিয়ম অনুসারে এরকম দাঁড়াবে, ফুটবল ইজ প্লেড বাই আস। এরপরে আবার একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। এখানে লক্ষ্য করো মূল ক্রিয়াপদটি প্লেড, অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, তাহলে নিয়ম অনুসারে প্যাসিভ ভয়েসে রূপটি এরকম দাঁড়াবে, ফুটবল ওয়াজ প্লেড বাই আস। তাহলে পার্থক্য কোথায়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা লিখছি ইজ প্লেড এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা লিখছি ওয়াজ প্লেড। ছোট বন্ধুরা আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নেব। বিনা সিংস এ সং, বিনা একটি গান গায়, তাহলে প্যাসিভ ভয়েসের রূপটি দাঁড়াবে, এ সং ইজ সাং বাই বিনা। পরের এক্সাম্পল, বিনা স্যাং এ সং, বিনা একটি গান গেয়েছিল, প্যাসিভ ভয়েসে রূপটি এরকম দাঁড়াবে, আ সং ওয়াজ সাং বাই বিনা। ছোটো বন্ধুরা লক্ষ্য করবে আমরা প্রথমে বলেছি সিংস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই ইজ এই বিভাগটি ব্যবহৃত হয়েছে। দ্বিতীয়বার বা সেকেন্ড টাইম আমরা স্যাং অর্থাৎ গেয়েছিল এই কথাটা ব্যবহার করেছি, এই ভার্বটি ব্যবহার করেছি,
তাই প্যাসিভ হয়েছে ওয়াজ এই বিভাগটি ব্যবহৃত হয়েছে। নেক্সট মিতা রাইটস আ লেটার, মিতা একটি চিঠি লেখে, প্যাসিভ হয়েছে, সেন্টেন্সটি এরকম দাঁড়াবে আ লেটার ইজ রিটিন বাই মিতা। নেক্সট মিতা রোট আ লেটার, মিতা একটি চিঠি লিখেছিল, প্যাসিভ ভয়েসে সেন্টেন্স এরকম দাঁড়াবে আ লেটার ওয়াজ রিটিন বাই মিতা। এখানে লক্ষ্য করো আমরা রাইটস যেখানে ব্যবহার করেছি সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেখানে বিভাগ ব্যবহার করেছি ইজ, আবার যখন রোট ব্যবহার করছি সেখানে আমরা বিভাগ ব্যবহার করছি ওয়াজ। নেক্সট বিনয় সেন্ডস আ মেসেজ, বিনয় একটি বার্তা পাঠায়, প্যাসিভ ভয়েস সেন্টেন্সে দাঁড়াবে আ মেসেজ ইজ সেন্ড বাই বিনয়। নেক্সট বিনয় সেন্ড আ মেসেজ, বিনয় একটি মেসেজ পাঠিয়েছিল, সেখানে প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটি এরকম দাঁড়াবে আ মেসেজ ওয়াজ সেন্ড বাই বিনয়। ছোট বন্ধুরা এখানে লক্ষ্য করো আমরা প্রথমে সেন্স এই ভার্বটি ব্যবহার করেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেখানে স্বাভাবিকভাবে প্যাসিভ ভয়েসে আমরা ইজ এই ভার্বটি নিয়েছি, আবার যখন সেন্ট পাঠিয়েছিল এই ভার্বটি ব্যবহার করছি সেটি পাস্ট টেন্সে রয়েছে, যে কারণে আমরা প্যাসিভ ভয়েসে ওয়াজ এই ভার্বটি নিয়েছি। ছোট বন্ধুরা আজ আমরা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স এবং পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ কেমন করে হয় জানলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আজ এখানে রাখছি, পরের দিন আবার একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।